যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আগামী দুই মাসের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে বাংলাদেশ ও মিয়ানমার। সেজন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দুদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR রোহিঙ্গাদের যাচাই বাছাই ও প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি রাখাইনে ধ্বংস হওয়া গ্রামগুলো নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে ভারত এবং চীন। সংবাদ সম্মেলনে দুদেশের চুক্তির কপি প্রকাশ করা হয়। বিস্তারিত কাজী বাপ্পা রিপোর্টে। মিয়ানমারে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 13তম আসেম সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। তিনি জানান, 1992-এর বাংলাদেশ মিয়ানমার চুক্তির আলোকেই নতুন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী 2016 সালের 9 অক্টোবর এবং এবছরের 25 আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ের পরই ফিরিয়ে নেবে দেশটির সরকার। এই চুক্তির অধীনে সম্প্রতি পালিয়ে আসা 6 লাখের বেশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরই বাংলাদেশে আশ্রয় নেয়া আরও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনা করবে মিয়ানমার। বর্তমান চুক্তি স্বাক্ষরের 2 মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়। প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে আগামী 3 সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাঠ পর্যায়ে প্রত্যাবাসন বাস্তবায়নে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ফর রিপ্যাট্রিয়েশন চুক্তি স্বাক্ষর করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। প্রত্যাবাসনকারীদের বা রিটার্নিজ, ইংরেজিতে বলা হচ্ছে রিটার্নিজ, সাবেক আবাসস্থল বা তাদের পছন্দ অনুযায়ী কাছাকাছি কোনো স্থানে পুনর্বাসিত করা হবে। প্রাথমিকভাবে তাদের অস্থায়ী আশ্রয়স্থল বা ব্যবস্থায় সীমিত সময়ের জন্য রাখা হবে। রোহিঙ্গাদের যাচাই বাছাই এবং প্রত্যাবাসনে সামগ্রিক সহায়তা করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসন ও পুনর্বাসনে সহযোগিতা করতে পারবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইনে ধ্বংস হওয়া গ্রামগুলো আবাসযোগ্য করতে ভারত এবং চীনকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। এগুলো তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে এগুলো স্থাপনে, তো সেই জন্য আমি তাদেরকে অনুরোধ করি যে আপনারা এটা করতে পারবেন কিনা। তো দুই দেশেরই এটাতে তাদের সম্মতি জানিয়েছেন। চুক্তি বাস্তবায়ন হলে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা একটি নিরাপদ জীবন পাবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। আইন মানে না কেন? কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।